সাবিত্রী সিনেমায় আপনি যে চরিত্রটা নিয়ে এসেছেন, যেভাবে দর্শকের সামনে, আপনি প্রায় 3 বছরের মতো বোধ হয় স্ক্রিনের বাইরে ছিলেন, সেই ফিরে আসাটা এবং একটি যে চরিত্রটা নিয়ে আপনি ফিরে এসেছেন সাবিত্রীতে, সেই ব্যাপারে আপনার সাথে কথা বলবো। আপনি আপনি নিজেই আপনার চরিত্রটা আমাদের সবাইকে বলুন। আসলে অফিসিয়ালি আমি 3 বছর পর কাজ শুরু করলাম, কিন্তু আনঅফিসিয়ালি মানে লাগাতার অনেক দিন, প্রায় 6-7 বছর কাজ করছিলাম না। তো অনেকদিন পর যখন শুরু করলাম, তো সেই সময় পান্থপ্রসাদের এই মুক্তিযুদ্ধের পটভূমিকায় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে গল্পটি, যে সিনেমা সরকারি অনুদানের, আমার আমাকে যখন উনি বললেন, আমার মনে হলো যে আমি তো আসলে এই আন্দোলনেরই একজন মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের রাজপথে ছিলাম। আমার মনে হচ্ছে যে এটা আমার মানে আবার শুরু করার জন্য এটা একটা মানে পারফেক্ট ফিল্ম হতে পারে। আর ডিরেক্টরকে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে চিনি, তো সে সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে ডিরেক্টর হিসেবে পান্থপ্রসাদ যথেষ্ট বিচক্ষণ এবং উনি ওনার মানে প্রতিভা দিয়ে ছবিটি একটা জায়গায় পৌঁছাতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে এই চরিত্রটি আমি করতে পারি। তো ট্রাইব্যুনাল অ্যাক্টের প্রসিকিউটরের চরিত্র সাবিত্রী, সাবিত্রী ছবিতে তানিয়া হোসেন আমার চরিত্রের নাম। আমার মনে হয়েছে যে সাবিত্রীদের আমরা আসলে চিনি, জানি, সাবিত্রীদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশ, একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধাপরাধীদের বিচারের একজন বড় সাক্ষী, এসব কিছু মিলিয়ে এবং মুক্তিযোদ্ধা একজন, অন্যান্য মুক্তিযোদ্ধারা তার সাথে এগিয়ে এসেছে এই বিচারের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার জন্য, আমার তো পারফেক্ট স্টোরি। এটা আমার আসলে চেতনার জায়গায় থেকে করা। সাবিত্রী চরিত্রে করেছেন নার্গিস আপা, অনন্ত হীরা করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্র, যুদ্ধাপরাধীর চরিত্র আছেন বৈশাখী, উনি আছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, আমি ওনাদের সাথে আছি এই পুরো প্রক্রিয়ার সহযাত্রী বলতে পারেন। এই তো ক্যামেরায় আছেন কমল চন্দ্র দাস, খুবই ভালো ক্যামেরার একজন মানুষ, আমার ছোট ভাই, খুব প্রিয়। আসলে এখানে যারা আছেন সবাই আমার খুব প্রিয় মানুষ, পরিচালক থেকে শুরু করে সিনেমাটোগ্রাফার যিনি, সবার সাথে এত বছরের চেনা জানা পরিচয়, এটা এক ধরনের প্রাণের জায়গায় থেকে করা এই আর কি। যখন আপনি একটু বিরতিতে ছিলেন, তারপর যখন এই সাবিত্রীর স্ক্রিপ্ট আপনার কাছে গেল, গল্পটা আপনি শুনলেন, চরিত্রটা শুনলেন, এই যুদ্ধাপরাধীদের বিচার বা এই যে প্রসিকিউশন, এই ব্যাপারটা নিয়ে আপনি কিভাবে ভেবেছেন চরিত্রটা নিয়ে কাজ করার সময়, আপনার কি কি মনে হয়েছে? আসলে আমরা এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে এসেছি একটা দীর্ঘ সময়, জাহানারি মামের আন্দোলনের সময় আমি তখন সেই আন্দোলনের একজন অতি কনিষ্ঠ কর্মী ছিলাম। তারপর যখন গণজাগরণ মঞ্চে আমরা সবাই রাজপথে ছড়িয়ে ছিটিয়ে কাজ করেছি সারা বাংলাদেশব্যাপী, এবং দীর্ঘ সময়ে যুদ্ধাপরাধী বিচারের জন্য কাজ করা এবং ট্রাইব্যুনাল অ্যাক্টে যারা ছিলেন তাদের সাথে কাজ করা, সব কিছু মিলিয়ে যুদ্ধাপরাধী বিচার তো আমাদের পুরো বাংলাদেশের, আমাদের সবার দাবির একটি জায়গা ছিল। এবং এই যে প্রক্রিয়াটা, এটি তো আসলে কারো অজানার নয় যে আরা দেশকে ভালোবাসে। তো সেখান থেকে এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে আসার কারণে আমার কাছে এই চলচ্চিত্রটি অনেক স্পষ্ট, আমার চরিত্রটি অনেক স্পষ্ট। আমার মনে হয়েছে যে মানে ট্রাইব্যুনাল অ্যাক্টে যারা কাজ করেছেন, যে সকল গুণী শ্রদ্ধার মানুষ ছিলেন, প্রসিকিউটর যারা ছিলেন, তাদের সবাইকে আসলে রিপ্রেজেন্ট করছে এই চরিত্রটি, তাদের একজন, তো সেই জায়গা থেকে দেখা এবং সেই অভিজ্ঞতা বলা যায়। এবং ওই যে আগে একটা কথা বললাম যে চেতনার জায়গা, কিছু কিছু কাজ থাকে যেটা আসলে প্রাণের প্রাণের তাগিদ থাকে, ভেতরের তাগিদ থাকে, তো সেই জায়গাটি আসলে সংমিশ্রণের ফলেই আসলে কাজটি করা। আরেকটি তথ্য আমি বলতে পারি, সেটি হচ্ছে যে স্ক্রিপ্টটি যখন আমাকে উনি দেন, বান্ধ যখন আমাকে দেন, এটি কোনোভাবেই মূল চরিত্র নয়, এটি একটি বিশেষ সাপোর্টিং বা একটি অতিথি শিল্পীর চরিত্র। কিন্তু আমি মনে করি যে কোনো একটি বড় ছবি বা বড় বিষয় যখন কাজ হয়, ঐতিহাসিক কোনো বিষয় যখন কাজ হয়, তখন আসলে ওই ছবির প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে আমি আসলে সাবজেক্ট এবং মানে টোটাল
জার্নিটা মুক্তিযুদ্ধের জার্নির একটা অংশের হিসেবে যে চিত্রায়িত হচ্ছে সেখানে আসলে অংশীদার। মানে এর আগে কিন্তু আমি যতটুকু আপনার মানে যতদিন ধরে আমি আপনার অভিনয় দেখেছি, এরকম উকিল আইনজীবী চরিত্রে এর আগে আপনাকে দেখা যায়নি বোধহয়? আমি না আইনজীবী হিসেবে কাজ করিনি, আইনজীবী চরিত্রে আপনাকে কখনোই দেখা যায়নি। তো এই সাবিত্রী সিনেমাতেই কিন্তু আপনাকে প্রথম, হ্যাঁ কিন্তু আমাকে আবার মানে মানে কোর্ট কাচারিতে যে আইনজীবীর যে যেভাবে আইনজীবীকে দেখা যায় সেভাবে আবার আমাকে দেখা যাবে না। গল্পের প্রয়োজনেই দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত বাড়ির যে চেম্বার সেখানে আমি কথোপকথনে আছি। এটা আসলে ইমোশনাল পর্যায়ে মানে আইনজীবীর ভূমিকাটা অনেক বেশি যতটা না কোর্ট কাচারিতে। ওই পর্বে আসলে গল্পের প্রয়োজনে যাওয়া হয়নি, মানে সেই পার্টটুকু গল্পের প্রয়োজনই আসেনি। তো আসলে ওই যে কালো কোট পরে কোর্টে সেই ওই অংশটিকে হয়তো দেখা যাবে না, কিন্তু মানে আইনজীবীর দায়িত্বের জায়গাটিতে আমাকে দেখা যাবে আর কি। আর বাকিটা আসলে আমার দর্শক সিনেমা হলে কি দেখবে সেই তাদের জন্য কিছু রেখে দেওয়া উচিত।